বন্ধুরা আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এলবি সিরিয়ালের আপডেট নিয়ে সার্থিক যেহেতু গীতাকে ভালোবাসতো তাই গীতার ফুলসজ্জার ঘর সে অবজার্ভ করে আসে আর এসেই তার বউ গিনিকে বলে যে জানো তো ফুলের বিছানা যেমন তেমনই আছে একটা পাপড়িও ঝরে পড়েনি একটা বিছানায় কেউ যদি সজ্জা করে বিছানার চাদর বালিশ কোনো কিছুই উনিশ বিশ নেই আমার মনে হচ্ছে ওদের মধ্যে কোনো বিয়ে হয়নি তা না হলে এইসব কিছু কি করে গোছানো থাকতে পারে তুমি এতটা জঘন্য নিজের ছোট ভাইয়ের বউয়ের ফুলসজ্জা হয়েছে কিনা সেটা অবজার্ভ করতে গিয়েছিলে দেখো আমি যা বলছি সেটাই সত্যি গিনি একদিন তুমি সেটার প্রমাণ পেয়ে যাবে আরে গীতা সেই সব কিছু হয়তো গুছিয়ে রেখেছে ও ঘর দুয়ার গোছানো খুব পছন্দ করে পরিপাটি থাকতে ভালোবাসে আমি তোকে খুব ভালো করে চিনি ও তো আমার বোন হয় তাই না সার্থিকের কথা তার মা শুনে ফেলে এসে তাকে ধরে বলে দেখ স্বার্থী তুই যদি গিনিকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করিস বা ওকে ছেড়ে তুই গীতার কাছে যাওয়ার জন্য এই সমস্ত ফোন দিয়ে আটিস তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না আমি তোকে রিকোয়েস্ট করছি মা হিসাবে তুই গিনিকে বউ হিসাবে অ্যাকসেপ্ট করে নেই ও এইবারের বউ তুই কেন বুঝতে পারছিস না নিজের বউকে কখনো কষ্ট আঘাত দিতে নেই এত দিন ধরে মেয়েটা তর পাচ্ছে তুই ওকে একটু শান্তি দে দেখো মম আমি যা বলছি সেটাই ঠিক আমি মানতে পারছি না কারণ আমার ছেলে স্বস্তিক ঠান্ডা ভদ্র ভালো কখনও কাউকে ঠকাতে পারে না নিজের মাকে তো কখনও নয় ও বিয়ে না করলে কখনো গীতাকে এই বাড়িতে নিয়ে আসতো না এমনকি গীতাকে জায়গাও দিত না ও বুঝতো যে নিজের পরিবারের মানসম্মান নিজের মা বাবার নিজের কোথায় যাবে কোথায় গিয়ে দাঁড়াবে তারা সেগুলো বুঝতে পারছিস তো তাই বলছি এই কথাগুলো এখানেই শেষ কর তুই গিনি একসঙ্গে সুস্থভাবে সংসার কর আর ওদিকে গীতা আর স্বস্তিক দুজনে ভালোভাবে ঘর করুক আমি সেটাই চাই মা হিসাবে আর কিচ্ছু চাই না কি করে করবে গীতা যা শুরু করেছে আমার বিপক্ষের ক্লায়েন্টের সঙ্গে হাত মিলিয়ে গীতা আবারও রিস্তা মামলাটা চালু করছে এই মামলা আবার ওর সঙ্গে মুখোমুখি ফাইট হবে আমার এগুলো কি ভালো লাগে বাড়ির বইয়ের সঙ্গে বাড়ির ঝামেলা বাইরে গিয়ে এখন মেটাতে হবে কি বলছো কি বাবা তুমি হ্যাঁ আমি ঠিকই বলছি দেখো গীতা মনে করে যে ও সবসময় সব কেস জিতে যাবে ও কোনো কেস হারতেই পারে না কখনো কিন্তু ওকে এটা বোঝাতে হবে যে ও হারবে ও মানুষ একবার ওকে হারিয়ে দিন তাহলে বুঝবে বাবা যে ও হারবে এবং ওর এই জয়টাকে সেলিব্রেট না করে ওকে যেভাবেই হোক না কেন হারানোর ব্যবস্থা করুন কারণ গীতারকে জিততে জিততে এমন অবস্থা হয়ে গেছে ও যে কখনও হারতে পারে এই মানসিকতাটাই ওর নেই তাই ওকে সেটা বোঝাতে হবে ও জীবনে যে কাজগুলো করে গেছে সেগুলোর ঊর্ধ্বে গিয়ে হলেও এখন কিন্তু যেভাবেই হোক গীতাকে আমাদের থামাতে হবে তা না হলে এইবারের মানসম্মান আপনার মানসম্মান সবটা শেষ হয়ে যাবে আপনাকে গীতার কাছে হারতে দেখতে আর ভালো লাগছে না কারণ গীতার চোখে মুখে যে সত্যের ছাপ আমি দেখেছি ও কিন্তু প্রতি মুহূর্তে যে তার লড়াই করে ও কখনো হারবে না আর সেই প্রতিশ্রুতিবদ্ধ ও নিজের আইনটাকে নিজের পেশাটাকে নিজেকে খুব সম্মান করে আর এখান থেকে ও কখনও বেরোবে না তাই ওকে আটকানোর একটাই পথ আছে যেভাবেই হোক না কেন ওকে হারাতে হবে স্বস্তিক তুমি তোমার বউকে বোঝাও যাতে করে এই কাজগুলো আর না করে ও বাড়িতে থেকে সংসার করুক কোটে যেতে হবে কেন স্বস্তিকও তার বউয়ের পাশে কেন যাবে না সে কষ্ট করে লেখাপড়া করেছে তার নিজের জীবনে তার একটা প্রফেশন রয়েছে উদ্দেশ্য রয়েছে স্বপ্ন থাকেই মানুষের সেগুলো পূর্ণ করার দায় স্বামী হিসেবে স্বস্তিকের আর তাই সে গীতার পাশে রয়েছে কী হতে চলেছে গীতা এল এলবি বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে সার্থিক জানালো গীতা স্বস্তিকের বিয়ে হয়নি অভিনয় করছে আর এই সমস্ত কথা যে মিথ্যে সেটা একদিন গীতা প্রমাণ করে দেবে এমনকি স্বস্তিকও কারণ তার সঙ্গে থাকতে থাকতে গীতা তাকে যে ভালোবাসবে নিজের প্রতি তার সেই ভরসাটুকু রয়েছে এরপরে কী ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন